হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এম এ কুকিং লাইফস্টাইল ব্লকে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকে বানাবো পাঁচ মেশালি সবজি তরকারি এখানে দেখুন বন্ধুরা সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মুলো বেগুন নিয়ে নিয়েছি টমেটো কচু আর আলু আর এখানে নিয়েছি পুঁই শাক পুঁইশাকের ডাটা আগেতেই ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দেব সবজিগুলোকে সিদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে প্রথমে দিয়ে দেব আলু তারপর দিয়ে দেব কেটে রাখা কচু অতি একটি সাধারণ রান্না বন্ধুরা টেস্টটা দারুণ লাগে এভাবে রান্না করলে আপনারাও এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে সব সবকটা সবজি দিয়ে দেব একসাথে শাক ও ডাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব টমেটোও পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের মতন ঢাকনা খুলে আবারও দেখে নেব এখনও সিদ্ধ হতে বাকি আছে সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে আবারও দেখে নেব সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা কালো সর্ষে আদা আদাবাটা ফোড়নগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটা সাধারণ রান্না বন্ধুরা যে এত টেস্টি হতে পারে ভাবতেও পারবেন না আপনারা এখানে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবং ভালোভাবে মিক্স করে নেব খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা সবজি দিয়ে দিলাম সবজি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব একদম সাদা মাটা রান্না যে এত সুন্দর হতে পারে বন্ধুরা একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেয়ার পর তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আবারও আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে দেখে নেব একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা কারেন্ট চলে গেছে তাই অসুবিধা হয়ে গেছে খুব টর্চ লাইটে ভিডিওটা করে নিচ্ছি উপর থেকেই গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটা গ্লাসের সাহায্যে একটু চুকুটে নেব একটু গ্রেভিটা খুব সুন্দরভাবে হবে বন্ধুরা তো খেতেও দারুণ লাগবে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব রান্নাটা রেডি হয়ে গেছে বন্ধুরা পাঁচ মেশালি সবজির রান্নাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বাই বন্ধু